চাইল্ডলাইন এবং ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আগরতলার আইজিএম চুমহনি এলাকায় এক মহিলা এবং দুটি শিশু উদ্ধার করেন চাইল্ডলাইন কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ কথা বলেছেন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শুনে নেব ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা Oh!
I'm not going to be able to do that.
তোমারও তো হলে তুমিও ভালো থাকবা, তোমার বাচ্চাও ভালো থাকবে। না না, আমারও তো বলার দরকার নাই, আমার বলার দরকার নাই, আমার মেয়েকে বলার দরকার নাই, আমার বুড়ো ওই বেলা আমার পড়াবার দরকার নেই। তোমার খাওয়া দাওয়া রাস্তার মেয়েদের রাস্তার মেয়েদের আমার শান্তি, ঠান্ডার মধ্যে বাড়ি নাই আমার রাস্তায় শান্তি, আমার উমের শান্তি নাই। রাস্তার মধ্যে এরা কষ্ট হইতেছে না? আর কোনো কষ্ট পার না, আমার বাচ্চা জামাই কেউ কষ্ট পার না, আমি নিজে ভালতেছি, নিজে জানি না কোনো কষ্ট পার না, শীতের দিনে আর কোনো কষ্ট পার না, মানুষের কাপড় লতা দিতেছে কোনো কষ্ট নাই, আমি ভিক্ষা করে আনতেছি আমার কোনো কষ্ট নাই, আমার বাচ্চা জামাই না তো, আমার জামাই বাচ্চা না তো, আমি বাস খেয়ে যাবো তুমি তো অনেক কিছু করলে নষ্ট করে ধরে না দাদা। না আমি যাচ্ছি, তুমি গড়বার গেছো না? তোমার নাম কি? তোমার নাম তোমার কি হয়? আমার বউ লাগে। তোমার যদি বাড়া দেয় তুমি যাইবা নি, দেয়া দিব ব্যাপার নেই। ও গত গত কিছুদিন আগে যখন বড় বাচ্চাটা হলো তখনও আমরা ক্রিম সহ এসেছি, চাইল্ডলাইন সহ, তখনও সে দেয় নাই। আবার বছর ঘুরতে না করতে আবার 10 মাস পরে আরেকটা বাচ্চা হলো, মারপিট করে দেয় আমাদের, উল্টো মারপিট করে দেয়, আবার একটা বাচ্চা হলো, তাহলে কিসের স্বামী? স্বামী যদি হয় ওকে তো ঘর ভাড়া রাখার জন্য আমরা চেষ্টা করেছি, আলাদা একটা ঘর ভাড়া করে থাকো। মানুষ কত বাসার কাজ করেন, বাচ্চা শিশু বিশু পালে পালন করে, কিন্তু এখানে ঘুরপথের মধ্যে কি সেখানে থাকে? আজকে একজনকে তুলেছি, এটা এটা তো ইতিহাস হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। এটা কোনো অবস্থাতে ওকে পারছি না। আজকে আমাদের সাহায্য নেওয়া হয়েছে ডিসিপিও, মানে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার, আরক্ষা দপ্তর এবং এসডিএম থেকে ম্যাজিস্ট্রেট, ডিসিপি সিআর চাইল্ড লাইন,
সবাই মিলে এসে আজকে আমরা মারপিট খেয়েও ওকে আমরা ওকে তুলে নিলাম। মহিলা কমিশন এসেছে? হ্যাঁ, মহিলা কমিশন এসেছিল, দুই কমিশনে। আজকে প্রায় দুই বছর আড়াই বছর যাবত ওর সঙ্গে আমরা এই দস্তদস্তি করতেছি মা শিশু সহ একটা শেল্টার হোমে রাখার জন্য। সে কোনো অবস্থাতেই যাবে না। আমরা বললাম যে তুমি নিজেও থাকবে, তোমাকে বাড়ি ভাড়া করে দেবো, সরকারের যত রকম সুবিধা আছে তোমাকে পাইয়ে দেবো। এখন সে আমি যতটুকু বুঝি সরকারকে ঘোষিত করার জন্য কেউ একারা এখানের মধ্যে ওকে একটা স্থান দিয়েছে। আমি আজকে বলবো পুলিশকে এই সমস্ত কিছু যাতে তুলে দেয়, এখানে যদি কোনো কমিশন না থাকে শিশু নিয়ে থাকার। আজকে আমরা ডিসিপিও, এসডিএম, ম্যাজিস্ট্রেট, পুলিশ, চাইল্ড রাইটস কমিশন, আমরা সবাই মিলে আজকে একটা অপারেশনে এখানে এসেছি। যেন তেন প্রকারণও ওকে আমরা একটা মঙ্গলালোকে একটা হোম আছে যেখানে মা শিশু সহ সরকারি সহায়তা আজীবন থাকতে পারে। আজকে আড়াই তিন বছর যাবত এই স্টেপটা নিচ্ছি, সাত সাতবার করে ওরে আমার ইট দিয়ে ঢিল দিয়েছিল, একবার গাড়ি ভেঙে ভাঙার জন্য চিন্তা করেছিল, এবং আজীবনে যতটুকু দৃষ্টি বাসা পরে সিগ্রেট করেছে কোনো অবস্থাতেই আজকে আজকেও আমাদের টিম মেম্বারকে আমাদেরকে মারধর করেছে। ওনার বক্তব্য হচ্ছে আমরা সরকার আমরা কিছু করবে না, খাওয়াবে না, কিছু করবে না, আমি এখানেই থাকবো, এখান থেকে আমি বাচ্চা বড় করবো। কিন্তু এই শীতের মধ্যে একটা শিশুকে হেসে জানে না যে ভারত সরকার বা ত্রিপুরা সরকার শিশুদের জন্য কত রকম চিন্তা ভাবনা করছে। আমরা কালকেও ঝাড়খণ্ড থেকে একটা শিশু আমরা ফিরিয়ে এনেছি, আমি প্রেস রিলিজ দেবো আপনাদের কাছে। মঙ্গলালোক থেকে চলে গেছিলো পুলিশ টু পুলিশ, স্টেট টু স্টেট কথাবার্তা হয়ে কালকেও একটা বাচ্চা ফিরে এসেছে, পরশুদিন একটা বাচ্চা ফিরে এসেছে। এত কিছু করতেছে কেন? ত্রিপুরা সরকারের বাচ্চা এরকম ফুটপাথে থাকবে এটা আমরা মেনে নিতে পারবোই না। এবার আমার উপরে আমাদের উপরে যা কিছু হোক না কেন আমি এটা বরদাস্ত করবো। এখন কী করা হবে ওদের? এখন মঙ্গলালোক একটা হোম আছে, সেখানে প্রভিশন আছে মা সহ বাচ্চা সহ এনে থাকতে পারে, সেখানে থাকবে। বললাম তো দুই বছর আড়াই বছর যাবত ওর সঙ্গে আমরা এই দস্তদস্তি করতেছি মা শিশু সহ একটা শেল্টার হোমে রাখার জন্য। সে কোনো অবস্থাতেই যাবে না। আমরা বললাম যে তুমি নিজেও থাকবে, তোমাকে বাড়ি ভাড়া করে দেবো, সরকারের যত রকম সুবিধা আছে তোমাকে পাইয়ে দেবো। এখন সে আমি যতটুকু বুঝি সরকারকে ঘোষিত করার জন্য কেউ একারা এখানের মধ্যে ওকে একটা স্থান দিয়েছে। আমি আজকে বলবো পুলিশকে এই সমস্ত কিছু যাতে তুলে দেয়, এখানে যদি কোনো প্রভিশন না থাকে শিশু নিয়ে থাকার। আজকে আমরা ডিসিপিও, এসডিএম, ম্যাজিস্ট্রেট, পুলিশ, চাইল্ড রাইটস কমিশন, আমরা সবাই মিলে আজকে একটা অপারেশনে এখানে এসেছি। যেন তেন প্রকারণও ওকে আমরা একটা মঙ্গলালোকে একটা হোম আছে যেখানে মা শিশু সহ সরকারি সহায়তা আজীবন থাকতে পারবে। কতদিন যাবো আপনারা এই ধরনের স্টেপটা নিলেন? কতদিন আগে? আজকে আড়াই তিন বছর যাবো এই স্টেপটা নিচ্ছি, সাত সাতবার করে ওরে আমার ইট দিয়ে ঢিল দিয়েছিল, একবার গাড়ি ভেঙে ভাঙার জন্য চিন্তা করেছিল, এবং আজেবাজে যতটুকু হিস্ট্রি বাসা পরে সিগ্রেট করেছে কোনো অবস্থাতেই আজকে আজকে আমাদের টিম মেম্বারকে আমাদেরকে মারধর করেছে। ওনার বক্তব্যটা কি? ওনার বক্তব্য হচ্ছে আমরা সরকার আমরা কিছু করবে না, খাওয়াবে না, কিছু করবে না, আমি এখানেই থাকবো, এখান থেকে আমি বাচ্চা বড় করবো। কিন্তু এই শীতের মধ্যে একটা শিশুকে হেসে জানে না যে ভারত সরকার বা ত্রিপুরা সরকার শিশুদের জন্য কত রকম চিন্তা ভাবনা করছে। আমরা কালকেও ঝাড়খণ্ড থেকে একটা শিশু আমরা ফিরিয়ে এনেছি, আমি প্রেস রিলিজ দেবো আপনাদের কাছে। মঙ্গলালোক থেকে চলে গেছিলো পুলিশ টু পুলিশ, স্টেট টু স্টেট কথাবার্তা হয়ে কালকেও একটা বাচ্চা ফিরে এসেছে, পরশুদিন একটা বাচ্চা ফিরে এসেছে। এত কিছু করতেছে কেন? ত্রিপুরা সরকারের বাচ্চা এরকম ফুটপাথে থাকবে এটা আমরা মেনে নিতে পারবোই না। এবার আমার উপরে আমাদের উপরে যা কিছু হোক না কেন আমি এটা বরদাস্ত করবো। এখন কী করা হবে ওদের? এখন মঙ্গলালোক একটা হোম আছে, সেখানে প্রভিশন আছে মা সহ বাচ্চা সহ এনে থাকতে পারে, সেখানে থাকবে। বললাম তো ওর পড়াশোনা, লেখাপড়া, খাওয়া দাওয়া, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং গভর্নমেন্ট বেয়ার করবে। উনি একটা দাবি করবে যে মানে স্বামীকে নিয়ে থাকা, এই বিষয়টা কি? কিসের স্বামী? ওর স্বামী নাকি? আর বলতে গেলে খারাপ লাগে, ওর কোনো স্বামী নেই, কোনো স্বামী টামির ব্যাপার নেই। ও গত কিছুদিন আগে যখন বড় বাচ্চাটা হলো তখনও আমরা টিম সহ এসেছি, চাইল্ডলাইন সহ, তখনও সে দেয় নাই। আবার বছর ভর্তি না করতে আবার দশ মাস পরে আসে আবার একটা বাচ্চা হলো, তাহলে কিসের স্বামী? স্বামী যদি হয় ওকে তো ঘর ভাড়া রাখার জন্য আমরা চেষ্টা করেছি, আলাদা একটা ঘর ভাড়া করে থাকো। মানুষ কত বাসার কাজ করে বাচ্চা শিশু কিছু পালে পালন করে, কিন্তু এখানে ফুটপাথের মধ্যে কিছু এনে চলেছে। কতজনকে এরকম তোলা হবে? আজকে একজনকে তুলেছি, এটা তো ইতিহাস হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। এটা কোনো অবস্থাতে ওকে পাচ্ছি না। আজকে আমাদের সাহায্য নেওয়া হয়েছে ডিসিপিও মানে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার, আরক্ষা দপ্তর এবং এসডিএম থেকে ম্যাজিস্ট্রেট, ডিসিপি সিআর, চাইল্ডলাইন, সবাই মিলে এসে আজকে আমরা মারপিট খেয়েও ওকে আমরা ওকে তুলে নিলাম। মহিলা কমিশন কি এসেছে? হ্যাঁ, মহিলা কমিশন এসেছিল, দুই কমিশনে।